হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিডিওগুলো চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আপনার সাথে আলোচনা করতে যাচ্ছি জৈব সার প্রস্তুত করার পদ্ধতি এবং জৈব সার বিভিন্নভাবেই প্রস্তুত করা যায় যে পদ্ধতিগুলো আপনাদের অবশ্যই জানা উচিত, কারণ জৈব সারে রয়েছে সর্বোত্তম সার এবং নিউট্রিয়েন্ট ভ্যালু, যেগুলো আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। সর্বপ্রথম জৈব সারের উপকারিতা, কারণ বিষয়টি আপনাকে আগে বুঝতে হবে। ফসল উৎপাদন যথেষ্ট পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে এই জৈব সার। জৈব সার ব্যবহার করলে জমিতে অন্য কোনো সার কখনোই প্রয়োজন হয় না। মাটি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এই জৈব সারে, এতে করে পানিতে সেচের প্রয়োজন অনেকটাই কমে যায় এবং অর্থও যথেষ্ট পরিমাণ ব্যয় কম হয়। রাসায়নিক সার ব্যবহারের ফলে হারিয়ে যাচ্ছে বিভিন্ন মাটির উর্বরতা শক্তি এবং জৈব সারে যেটি কখনোই কমে না, বরঞ্চ এটি আরও বাড়ে এবং ফসলের গুণগত মান যথেষ্ট পরিমাণ বৃদ্ধি করে এই জৈব সার। এতে খরচও সর্বনিম্ন পর্যায়ে রয়েছে এবং তুলনামূলকভাবে বড় এবং উৎকৃষ্ট ফল এবং সবজি পাওয়া যায় এটিতে। জৈব সার সহজে এটি লবণাক্ততাও জমি থেকে দূর করে এবং মাটির পিএইচটাও স্বাভাবিক রাখতে সাহায্য করে, এতে করে পোকামাকড়ের উপদ্রবটাও অনেকটা কমে যায়। জৈব সার ব্যবহার করলে বাগানে অনেক আগাছাও কম জন্মায় এবং বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতাটা যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পায় এবং সর্বোপরি কৃষি এবং কৃষকরা লাভবান হয় এই জৈব সার ব্যবহার করে। সুতরাং জৈব সারের ব্যাপারটি আপনি সব জায়গায় জানেন এবং সব জায়গায় যারাই আপনাকে সারের ব্যবহার সম্পর্কে বলবে, সর্বপ্রথম বলবে জৈব সার ব্যবহারের বিষয়টি এবং পরবর্তীতে যদি সেটি না হয় সেক্ষেত্রে, বা জৈব সারের সংকট হলে সেক্ষেত্রে আপনি রাসায়নিক সার ব্যবহার করবেন। তো জৈব সার তৈরি করার বিষয়টি সম্পর্কে অনেকেই জানেন না। সাধারণত সরিষার খোল দিয়েও জৈব সার তৈরি করা হয়, ভার্মিকম্পোস্ট তৈরিও করা যায়, গৃহস্থল বাড়িতেও জৈব সার যেমন বিভিন্ন বর্জ্য পদার্থ সেগুলো দিয়েও জৈব সার তৈরি করা যায়। ট্রাইকোকম্পোস্ট রয়েছে, যেটির বিষয়টাও বর্তমানে অনেক প্রচলিত হয়ে রয়েছে, এবং তাছাড়াও গোবর দিয়েও সার তৈরি করা যায়। সুতরাং যে কোনো আবর্জনা বা ডিকম্পোজিট অবজেক্ট থেকে আপনি চাইলে জৈব সার তৈরি করতে পারেন। সাধারণত এখন আমি আপনাকে বলছি সরিষার খোল দিয়ে কিভাবে জৈব সার প্রস্তুত করবেন। প্রথমে গাছ অনুযায়ী প্রয়োজন মতো মাটি সংগ্রহণ করতে হবে এবং মাটিগুলো যেন একেবারে ভেজা কিংবা পুরোপুরি শুকনো না হয়, মোটামুটি পর্যায়ের আর্দ্রতাও থাকতে হবে। তারপর মাটিগুলোকে ভালোভাবে গুঁড়ো করে ঝরঝরে করে নেবেন। এরপর সমপরিমাণ সরিষার খৈলের গুঁড়া মাটির সাথে ভালোভাবে মেশাতে হবে। এরপর নিয়মিত 7 দিন এটি রোদে রাখবেন, এর ফলে আপনার সম্পূর্ণ 7 দিন পরবর্তীতে সেটি সরিষার জৈব সার পরিণত হবে। এতে এমনি সরিষায় যথেষ্ট পরিমাণ নাইট্রোজেন রয়েছে এবং ইউরিয়ার ঘাটতিটি এটি যথেষ্ট পরিমাণ পূরণ হবে, যারা বাকি সারও এটি পূর্ণ হবে। ভার্মিকম্পোস্ট সম্পর্কে অনেকেই জানেন, যেটি গোবর সংগ্রহ করে কিছুদিন ছায়ায় বা রোদে রেখে দিতে হবে। এরপর গোবরের গ্যাস চলে গেলে তা অর্ধপচা কলা গাছের ছোটো ছোটো টুকরা এবং অর্ধপচা কচুরি পানা একসাথে মিশাতে হবে। তারপর কোনো একটি পাত্রে বা মাটিতে গর্ত করেও রাখতে পারেন। এটি 30 কেজি পরিমাণ গোবরের মিক্সের সাথে আধা কেজি পরিমাণ ভার্মিকেচো কম্পোস্ট আপনি এখানে দিতে পারেন। অতিরিক্ত গরমের ফলে যদি কোনো পাত্রে রাখেন তবে সেটি অতিরিক্ত গরম হওয়া যাবে না এবং বৃষ্টির পানিতে যেন সেটি না ভেজে, সেই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এই ভার্মিকম্পোস্ট তৈরি করতে পারলে ভার্মিকম্পোস্টের সকল ধরনের গাছের জন্য পুষ্টি উপাদান আপনি এখানে পাবেন এবং সাধারণত গৃহস্থ যে বাড়িতে সেটিতেও জৈব সার তৈরি করা যায়। শাকসবজি ফেলে দেওয়া অংশ, হাঁস মুরগির বিষ্ঠা, খড়কুটা ইত্যাদি সবই গৃহস্থল বাড়িতে পাওয়া যায়, তাই রাসায়নিক সারের পাশাপাশি এটি বা রাসায়নিক সারের পরিবর্তে অর্থ ব্যয় না করেই আপনি ইচ্ছা করলে এই সারটি ব্যবহার করতে পারেন এবং এটি দিয়ে আপনি গর্ত করে এগুলো সব ফেলে ঢেকে দিবেন। এর ভিতরে কিছুদিন পরে আপনি এগুলো আবার যখন সেটি মাটিতে পূর্ণ হবে তখন সেটি জৈব সার হিসেবে গ্রহণ করতে পারেন এবং সে থেকে যথেষ্ট পরিমাণ নিউট্রিয়েন্ট ভ্যালু আপনি এখান থেকেও পাবেন। তাছাড়া বর্তমানে বাণিজ্যিকভাবেও কিছু সার, যেটি জৈব সার তৈরি করা হচ্ছে, যেটি আমরা ভার্মিকম্পোস্ট বা কেঁচো কম্পোস্ট অনেক জানি, যে সেটি থেকেও বর্তমানে প্রচুর পরিমাণ আপনি চাইলে এগুলো নিজেও চাষ করে যথেষ্ট পরিমাণ লাভবান হতে পারেন, অথবা যদি আপনার জমিতে এটি প্রয়োগ করতে পারেন সেটিও যথেষ্ট ভালো হবে। এবং আপনি যদি হাঁস মুরগিও পালেন সেক্ষেত্রে তার বিষটাও আপনি এখানে প্রয়োগ করতে পারেন, সেগুলো শুকিয়ে এবং ঝুরঝুরে করে জৈব সার হিসেবেও ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এ থেকে যথেষ্ট পরিমাণ উপকৃত হবেন আপনার
জমির জন্য এবং আপনার গাছের জন্য। ওকে, এ ধরনের আর যে কোনো ধরনের তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর গেট মোর ভিডিও।